খুব আরাম লাগে ওই জায়গার মধ্যে। শোন শোন একটা শব্দ, শুইলেই ঘুম ধরব। ওই যে দেখেন বেড়া বীর কই দেখছেন, পানির বীর। এই যে দেখেন নৌকা সিস্টেমের একটা গোসল করার জন্য সুইমিং পুল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ছোটোখাটো ছোটোখাটো একটা সুইমিং বাচ্চাদের জন্য মনে হয়। এই যে দেখছেন এর মধ্যেও পানি নেই। আর এই হচ্ছে আঙ্গুর বাগান, আঙ্গুর গাছগুলো দেখেন, হয়তো এখন সিজন নাই। من بنغلاديش حبيبي، بنغلاديش ايوه من بنغلاديش الله. من سليت سليت سونارغات سونارغات. طيب اخباركم؟ الحمد لله. شوف هناك ما في مشكله، عادي عادي عادي. اي باشا دهين، اوه ما شاء الله، অনেক অনেক বড় মাছ দেখছেন। ওই যে বাগান দেখা যাচ্ছে, এই পাশে বাগান, ওই পাশে বাগান, তারপরে আমরা কিন্তু আরো উপরে উঠতে হবে। যদি পুরোটা বাগান দেখতে হয় তাহলে আরো উপরে উঠতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে থাকবেন, তাহলে কিন্তু এরকম দৃশ্যগুলো আপনারা সব দেখতে পারবেন। আজকে জুম্মার দিন সকালবেলা, আপনাদের জন্য বাইর হয়ে গেলাম সুন্দর একটা পরিবেশ এবং একটা মাজরা, যেটা হচ্ছে বাগান, ফলের বাগান দেখানোর জন্য আপনাদেরকে আমরা ছুটে চলছি আঁকাবাঁকা মেঠো পথে। আর আসলে এটা মেঠো পথ না, এটা হচ্ছে পাহাড়ি একটা রাস্তা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি আর আপনারা আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। খুব সুন্দর দৃশ্য আজকে আপনারা উপভোগ করতে যাচ্ছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকুন, সবসময় প্রবাসীদের সাথে থাকবেন এবং প্রবাসীদেরকে সাপোর্ট করবেন। সৌদি আরব সম্পর্কে যারা জানতে চান তারা অবশ্যই সাথে থাকবেন, পাহাড়ি এলাকা যারা ভালোবাসেন তারাও সাথে থাকবেন। চলেন এখন যাওয়া যাক। আর আমরা আজকে যাচ্ছি কোথায়, সৌদি আরবের একটি পাহাড়ের মধ্যে ফলের বাগান দেখানোর জন্য। খুব সুন্দর একটা পরিবেশ, বিশাল আকারে একটা পরিবেশ নিয়ে কিন্তু এই বাগানটা করা হয়েছে। যদিও বাগানে অনেক নতুন চারা লাগানো হচ্ছে এবং নতুন করে বাগানটাকে সাজানো হচ্ছে, আমাদেরকে বলেছিল আসার জন্য, কিন্তু জানি না আমরা গিয়ে সেই সাদিক এবং বন্ধুকে পাই কি না, একটা ইউমিনিকে। তো সৌদি থেকেও কিন্তু অনুমতি নেওয়া ছিল, কিন্তু তারপরও আমরা জানি না সেখানে গিয়ে তাদেরকে পাওয়া যায় কি না, কারণ আজকে জুম্মার দিন। আপনারা সাথে থাকবেন, দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরা হচ্ছি সৌদি প্রবাসী, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মাই ব্লগ। আর আমরা আজকে জুম্মার দিন, তো জুম্মার দিনে সৌদি আরবে আমরা কি করি, তো বিশেষ করে তেমন কিছু না, তবে জুম্মার দিনে আমরা আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে একটি জায়গা যাব, সেই জায়গাটার নাম হচ্ছে কি ভাই? মোলাহা। মোলাহা, তো মোলাহা যাব, একটা গ্রাম আর পাহাড়ি একটা গ্রাম। তো সেই গ্রামে আমরা কারা কারা যাচ্ছি, আমি আলামিন আর সাথে আছে আমাদের রাজন ভাই, আর হচ্ছে সিলিটি আমাদের সিলিটি ভাই মুবাশ্বর ভাই। তো মুবাশ্বর ভাই আজকে কিন্তু ড্রাইভিংয়ে নতুন একটি জায়গা নিয়ে যাব, আপনারা সবাই থাকবেন, দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর পাহাড়ি এলাকা, রাস্তাগুলো দেখতে কেমন, সেখানে যাওয়ার পরে একটু কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। যারা দৃশ্য দেখতে ভালোবাসেন এবং সৌদি আরবের রাস্তাঘাট দেখতে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি সবসময় সৌদি আরবের খাবার দাবার, সৌদি আরবের রাস্তাঘাট, গ্রাম অঞ্চল, মক্কা মদিনা এই সমস্ত জায়গাগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। চলেন দেখে থাকুন আজকের ভিডিওটি। এই মুহূর্তে কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানের প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদের এখন ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠতে হবে। যদিও অনেকটা পাহাড়ের উপরে উঠে এসেছি আপনারা দেখলেন, আরও উপরে উঠতে হবে। পাহাড়ের শেষ চূড়ায় কিন্তু এই বাগানটা, অসাধারণ দৃশ্য। সেখানে আমি আগেও একবার গিয়েছিলাম কিন্তু সেই সময়টাতে ভিডিও করার সময় ছিল না, রাতের বেলা। তো এখন যাচ্ছি আমি দিনে, তো আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা সাথে থাকবেন। আশা করি পাহাড়ি অঞ্চলের এই ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আপনারা জানেন আমি পাহাড়ি এলাকায় থাকি, এই এলাকার দৃশ্যগুলো সব প্রায় এরকমই হয়ে থাকে, এবং আমি আপনাদের মাঝে যতটা ভিডিও শেয়ার করি
আর যতটা জায়গা দেখাই সবগুলোই কিন্তু পাহাড়ি এলাকা। তো চলেন আজকেও আপনাদেরকে সেই পাহাড়ের উপরে একটা বাগান, ফলের বাগান করা হচ্ছে এবং আছে কিছুটা আমের বাগান। এখন আমের বাগানে আজকে যাওয়ার চেষ্টা করব, আপনারা থাকবেন, দেখবেন, ভালো লাগবে। আর যারাই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন, একটা লাইক অবশ্যই করে দিবেন, কারণ লাইক করতে পয়সা লাগে না। আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার ভিডিওগুলো বাচ্চাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন, আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে একটা লাইকের মাধ্যমে তাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। এই অসাধারণ দৃশ্য সৌদি আরব, খুব ভালো লাগার মতো, দেখার মতো পাহাড়ি অঞ্চল, যেন ছবির আঁকা দৃশ্য, সেই দৃশ্যগুলো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। দেখেন আমি কিন্তু অনেক উপরে উঠে যাচ্ছি গাড়ি নিয়ে, সেখানে যাওয়ার পরেই কিন্তু দেখতে পাবো একটি বাগান এবং সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকে এখানে আসা। যদিও গাড়ি চলছে খুব স্পিডে, কারণ নামাজের সময় তেমন একটা বাকি নেই, সেজন্য আমরা ভাবছি এক দু ঘন্টার মধ্যে আপনাদেরকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাব এবং আজকের এই ভিডিওটা শেয়ার করব। জুম্মার দিন সকালবেলা কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি আর বাসায় গিয়েই কিন্তু আবার নামাজ পড়ার উদ্দেশ্যে বাইর হব, কারণ আমাদের জন্য আরও অনেকেই অপেক্ষায় আছে সেখানে, আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে। এই গ্রামটা খুব সুন্দর একটি গ্রাম, যদিও ঘনবসতি তেমন একটা নেই, জনসাধারণের চলাফেরা এই অঞ্চলে খুবই কম। আর এই যে কাঁটাতারের বেড়া দেখছেন, এটাই হচ্ছে সেই বাগানের একটা অংশ কিংবা আপনার ওয়াল বলতে পারেন, যেখানে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া, এখান থেকেই কিন্তু শুরু এই বাগানের। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দূরে ডান পাশে অনেক গাছগাছালি রয়েছে, খুব সুন্দর একটি বাগান। আর এই পুরাটা বাগান রয়েছে পাহাড়ের উপরে, আমরা এখন পাহাড়ের উপরে উঠব, আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, এই যে বন্ধুরা আমরা একটা পাহাড়ের মধ্যে আসলাম আর এখানে আসার পরে সুন্দর একটা দৃশ্য দেখলাম, ভাবলাম যে এই বিষয়টি আজকে আপনাদের মাঝে শেয়ার করি। আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের, এখানে একটা পরিচিত একটা লোক আছে, তার সাথেও দেখা হবে আর এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চতুর্পাশে পাহাড় আর এই পাহাড়ের মাঝখানে এই যে দেখেন একটা মাজরা, এখানে এই পাশে তো পাহাড়ের উপরে, এটার মধ্যে আসলে কি বাগান করা আছে জানি না অবশ্য, তবে যাই দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। এ ভাই কারেন্ট থাকতে পারে, প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু বিশাল একটা জায়গা, বিশাল একটা এরিয়া, আর কি বলবো, এটা একদিনে ঘোরা পায়ে হেঁটে সম্ভব না। আর আমরা কিন্তু শেষ পর্যন্ত উপরে চলেই আসলাম, এতক্ষণ বাহির থেকে যেটা দেখছিলাম সেটি সেই জায়গাটা থেকে কিন্তু উপরে আসলাম আর বিশাল পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। চলেন, এই হচ্ছে দেখেন একটা বড়ি বাগান পাহাড়ের উপরে, আমি আপনাদেরকে দেখাই। আর বসার জন্য কত সুন্দর একটা জায়গা আছে, একটা না শুধু, আরও উপরে আরও অনেকগুলো আছে, কিন্তু পায়ে হেঁটে ঘোরা সম্ভব না কারণ আজকে জুম্মার দিন, এই জন্য গেট বন্ধ। এই যে দেখেন এটা হচ্ছে বড়ি বাগান, বড়ি নেই, আমরা ভাবছিলাম যে হয়তো এই সিজনে বড়ি পাবো, দেখেন এটা বিশাল বড় একটা এরিয়া কিন্তু বড়ি বাগানের, কিন্তু যাওয়া সম্ভব না সেখানে, কারণ না পাহাড়ের মধ্যে পায়ে হেঁটে কতটা সম্ভব, আসলে সম্ভব হচ্ছে না। অনেক অনেক আম বাগান আছে, আরও বিশেষ কিছু গাছ আছে যেগুলো আসলে অন্য এক সময় দেখাতে হবে যদি গাড়ি নিয়ে আসতে পারতাম জুম্মার দিন সেই জন্য। আর এই যে দেখেন বুড়ি গাছে পানি দেওয়া হয় কীভাবে, এই যে দেখেন প্রতিটা পাহাড় এত উঁচার মধ্যে কিন্তু গাছ পানি না দিলে থাকবে না, প্রতিদিন কিন্তু এভাবে পানি দিতে হয়, সকাল বিকাল কিন্তু পানি দেয়। এই যে দেখেন বসার জন্য যে জায়গাটা, সৌদি আরব অনেক সুন্দর, আসলে দেখার মতো কিছু আছে, হয়তো অনেকেই ভাবে যে এটা একটা মরুভূমির দেশ, মরুভূমি এলাকা, না তো ওইটা না, কিন্তু দেখেন আমি আপনাদেরকে যত ভিডিও দেখাই সব পাহাড়ি এলাকা, আমি যদি আরও কয়েক বছর থেকেও শুধু এই এলাকাটা দিয়ে ভিডিও করি এই এলাকাটাও শেষ হবে না, আর পুরোটা সৌদি আরব তো আছেই। এই যে দেখেন এই একটা বসার জায়গা, কত সুন্দর, খেজুর গাছের পাতা দিয়ে কিন্তু এটা করা হয়েছে, শন শন একটা শব্দ, হ্যাঁ
আবার লাইটিং ও আছে। এই গাছগুলো কি গাছ? জাম গাছ তো। জাম গাছ? হ্যাঁ আসলেই তো জাম গাছ। হ্যাঁ হ্যাঁ জাম গাছ। হ্যাঁ জাম গাছ অনেক সুন্দর। আর এই যে দেখুন পানি দেওয়ার ব্যবস্থা, এই হচ্ছে তিন ফল গাছ রোপণ করছে। আর এই গাছগুলোর জন্য কি আমি আসলে সঠিক জানি না। ওই যে আমাদের গাড়ি ওইখানে দেখেন, এ হচ্ছে নিচ থেকে যে খেজুর বাগান দেখাইছিলাম আপনাদেরকে, দেখেন আমি আরো দেখাই। এই যে এই পাশ থেকে দেখেন বাগানটা কেমন দেখা যায়, এই যে আম বাগান, খেজুর বাগান, তারপরে কিন্তু অনেক বাগান আছে এখানে, আর উপরে আরও অনেক আছে। আসলে উপরে পায়ে হেঁটে আজকে যাব না, অসাধারণ দৃশ্য কিন্তু আজকে দেখাবো এই অসাধারণ দৃশ্য। আর আপনারা থাকবেন সাথে, চলেন ভাবতাছি বাগানটাও ঘুরে দেখি। আর এখন আমরা পাইছি কিন্তু একজনকে, পাওয়ার পরে কিন্তু উনি বলছে আছে ঠিক আছে তোমরা ঘুরো। আর ঘোরাটা সমস্যা না, সমস্যা হচ্ছে আসলে পাহাড়ের উঁচু নিচু জায়গাতে পায়ে হেঁটে ঘোরাটা কিন্তু অনেক সমস্যা। তো সেই জন্য দেখি একটু সামনে যাই, আপনাদেরকে আরও কিছু দেখাতে পারি কি না। আসলে সৌদি আরবটা কত সুন্দর, সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই সবসময়। আর পাহাড়ি এলাকার দৃশ্যগুলো দেখি আপনাদের মনটা ভালো করে দিতে চাই। আর যারা দৃশ্য দেখতে ভালোবাসেন তারা সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমি অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সৌদি প্রবাসী, সৌদি আরবের বিভিন্ন স্থান এবং বিভিন্ন জায়গা রাস্তাঘাট আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমার সাথে থাকেন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই বুড়ি বাগানের এই যে দেখেন অনেক বড় বিশাল আকারের একটা বুড়ি বাগান, দেখার মতো কিন্তু দৃশ্য। যে টাইমে বড়ুই ছিল আমার মনে হয় তখন যেন কতটা সুন্দর ছিল জায়গাটা, এখন কিন্তু আসলে বড়ুই নাই। আর এগুলো কিন্তু জঙ্গলি বড়ুই না, দেখেন অনেক বড় একটি এরিয়া। তা আমি কিন্তু উপরে একটা ইস্তারা আছে ওই যে ওই পাশে দেখেন, ওই পাশে সেটাতে যাওয়ার চেষ্টা করব। চলেন দেখি, কষ্ট যখন হয়েছে আরও একটু করি, নিজেও ভালো কিছু দেখি এবং আপনাদেরকেও দেখাই। কারণ আমরা সবসময় কাজের মাঝে থাকি এবং কাজ করি, তার ফাঁকে ফাঁকে একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করি, সময় হয় না। কারণ প্রবাসী যারা তারা সবাই জানেন সময় কিন্তু হয় না। তো মাঝে মধ্যে আমরা জুম্মার দিন একটু সময় পাই বা জুম্মার রাত্রে একটু সময় পাই, তারপর জুম্মার দিন সকালবেলা একটু সময় পাই, আসরের পর আমাদের কিন্তু কাজ করতে হয়। তো যাই হোক চলেন, এখন নামাজেরও কিছুক্ষণ বাকি আছে, তার ফাঁকে দেখি একটু ঘুরে জায়গাটা কেমন। এই যে দেখেন আমাদের ইউমেনের একটা ভাইকে আমরা পাইলাম এখন, পাওয়ার পরে আমাদেরকে বলতেছে তোমরা সব ঘুরে দেখো কোনো সমস্যা নেই, যদি তোমাদের পায়ে যদি জোর থাকে আর কি। এই যে দেখেন এইখানেও কিন্তু এটা কি আমের বাগান, এটা আম গাছ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে আমের বাগান দেখেন, এখানে নতুন করে একটা আমের বাগান করা হইতেছে। জাম গাছ এখানে আমও আছে জামও আছে বুঝছেন, কিছু কিছু ওই পাশে জাম, ওই পাশে জাম, আর এই পাশে হচ্ছে আম। তো দেখেন অনেক বড় একটা এরিয়া নতুন করে কিন্তু এটা করা হইতেছে। আমার মনে হয় কিছুদিন পরে এটা সেরকম একটা বাগান হবে। তো আসবো যদি আল্লাহ জীবিত রাখে ইনশাআল্লাহ, এখানে আবারও আসবো। দেখেন আবার কিন্তু উপরে উঠতে হইতেছে, দেখতে হলে কষ্ট করতে হবে, অসাধারণ জায়গা। তা ইউমিনি বাইটা কিন্তু খুব ভালো, আমাদেরকে বলতেছে তোরা ভয়ের কি আছে তোরা আস। আমরা বললাম যে আসলে একটা বাগানে ঢুকবো, কেউ যদি না থাকে, কেউ যদি না থাকে, এই কি এখানে নেট চলতো না। এখানে মধু চাষও করা হয়, দেখেন এখানে এই ভাই কিন্তু আমাদেরকে খুব সহযোগিতা করতেছে নতুন বাগানটা ঘুরে দেখার জন্য। কে ফল আসে ইসমাইশ ইসমাইশ দুলাল মাশাআল্লাহ মাশাআল্লাহ।
الحمد لله. باركم مبسوط. تمام اخبارك. من فين انت يا مان؟ انا من اليمن من المحويج. ما شاء الله تبارك. انت من فين؟ من بنغلاديش. بنغلاديش؟ ايوه من بنغلاديش من سليت. سليت سونارغات. سونارغات. طيب. اخباركم؟ الحمد لله. شوف طبعا. هناك ما في مشكلة. عادي عادي خذ راحتك. يوسف انت شوف خلينا انت شوف حصل. اللي عنده هنا هذيك كي؟ باي هذيك كي؟ زيان اگر هذيك كي سافني؟ أنا خوش هاوش ها؟ إيه جد دخن؟ إيه ترى مود دخن تو أشخاص دارون دريشة أصي. إيدر إيدر بس جوا راجع أمي أمي. باهدر باهر ثيكا نيچي. كتريك شوندو شيء دارنا دارك دخان أشتا كوري. إيه جد دخن؟ إيه جد دخن؟ এই যে মাঝরাটা দেখেন আরো কত বড় নিচে নিচে দেখেন আরো বড় বড় বাগান আছে কিন্তু এখানে এই দেখছেন তো এইগুলা আমি কিভাবে হাঁটবো ওই জানেন বাগানে গেলাম আরে এই গাছগুলা কি গাছ জানেন রাজন ভাই জি 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 এই গাছগুলো হইতাছে আমগদেশে কয় জিলাপি আর আমনগদেশে কয় সেফল আর এই দেশে এগুলা কেজি মাপে বিক্রি হয় বাংলাদেশে এটা খাইলে কয় পাগল হয়ে যাবে আর এই দেশে এটা একটা ফল হিসেবে কিন্তু বিক্রি হয় হয়তো কোন দেশের জাতীয় ফল হইব সেটা জানি না আমি আর এই হচ্ছে সেই ইস্তারা এটার মধ্যে কিন্তু কেউ থাকে না বুঝছেন আঙ্গুরের বাগান আছে এখানে তো এখন মনে হয় আঙ্গুর গাছ নাই বা আঙ্গুরও নাই কিন্তু গাছগুলো আছে কেটে রাখছে আর কি এই যে অসাধারণ দৃশ্য দেখেন এরকম পাহাড়ের একটা চূড়ার মধ্যে বৈশা এই আড্ডা দেওয়ার জন্য কিন্তু এই জায়গাগুলো খুব ফাটাফাটি বাতাস প্রচন্ড বাতাস এই গরমের মধ্যে এই যে দেখেন নৌকা সিস্টেমের একটা গোসল করার জন্য সুইমিং পুল মনে হয় হ্যাঁ 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 ছোটখাটো ছোটখাটো একটা সুইমিং বাচ্চাদের জন্য মনে হয় এই যে দেখছেন এর মধ্যেও পানি নেই আর এই হচ্ছে আঙ্গুর বাগান আঙ্গুর গাছগুলো দেখেন হয়তো এখন সিজন নাই সেই জন্য কিন্তু আঙ্গুর কিন্তু হবে প্রচুর আঙ্গুর হওয়ার সম্ভাবনা আছে আর এইগুলো কিন্তু গাছের ডালা দিয়ে করা দেখছেন গাছের ডালা দিয়ে করা অসাধারণ দৃশ্য কিন্তু এটা দেখার মতো আর আমি ওইটার ছাদে যাব ছাদের থেকে আপনাদেরকে চতুর্পাশে দেখাবো বসার জন্য এই যে দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু যে চারা করা হইতেছে মনে হয় এই কাপগুলোতে দেখেন এই কাপগুলোতে মনে হয় চারা করব মনে হয় বিসি দিছে এই যে দেখেন এই যে আরেকজন কিন্তু যে হাই 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 না বাই 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 খুব সুন্দর কিন্তু আসলে অনেক পয়সা খরচ যাদের আছে তারাই কিন্তু এরকম শোক পূরণ করতে পারে দেখেন এটা কিন্তু একটা শখের বসাতে করা দেখেন এই পাশে ও হো বসার জন্য অসাধারণ জায়গা যখন আসে হয়তো সৌদিরা এখন তো সবাই কাজকর্মে ব্যস্ত ছুটির দিনে যখন আসে তখন কিন্তু এগুলো সব চাকচমক করা হয় আর এই পাশে দেখেন ওহো মাশাল্লাহ অনেক অনেক বড় মাজা দেখছেন ওই যে বাগান দেখা যাচ্ছে এই পাশে বাগান ওই পাশে বাগান তারপরে আমরা কিন্তু আরও উপরে উঠতে হবে যদি পুরোটা বাগান দেখতে হয় তাহলে আরও উপরে উঠতে হবে প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকবেন তাহলে কিন্তু এরকম দৃশ্যগুলো আপনারা সব দেখতে পারবেন দেখেন অনেক বড় একটা এরিয়া নিছে কি বলবো আসলে এগুলো কল্পনা করার মতো না শুধু আসলাম চোখে দেখলাম সেটাই আর এর উদ্দেশ্যে আসা তো ভাবছিলাম ফিরে যাব কিন্তু আপনাদেরকে দেখাতে পেরে কিন্তু খুব ভালো লাগতেছে আমি এখন যে বিল্ডিংটা আপনারা দেখলেন সেটার ছাদে আমি আর এই ছাদ থেকে আসলে এই দেশে ড্রোন দেওয়া হয় না আর ড্রোন নিলে এখানে লাইসেন্স করতে হয় তো এখানে অনেক ভেজাল আর মাসে মাসে টাকা পে করতে হয় তো যতটাই করি না কেন এই দেশে অনেক ঝামেলা আছে তো সেই জন্য কিন্তু ড্রোন নিতে পারি না ড্রোন যদি নিতে পারতাম এই দৃশ্যগুলো আপনাদেরকে সেই রকমভাবে দেখাইতে পারতাম কিন্তু এখানে ড্রোন নেওয়া যায় না বলে আপনাদের মাঝে আমি ক্যামেরাতেই ভিডিওগুলো শেয়ার করতে হয় প্রচণ্ড বাতাস ওই যে একটা ইমনি ভাই আসতেছে ও অসাধারণ দৃশ্য বন্ধুরা এখনই একটা লাইক হয়ে যাক যারা এখনও করেননি লাইকটা দিয়ে দিবেন দেখি ওইখানে মধু চাষ করা হয় আমি আপনাদেরকে দেখি সেখানে নিয়ে যেতে পারি কিনা অবশ্য মধু এখন চাষ করে কিনা না শুধু বক্সগুলো ফালা রাখছে দেখি বড়ি গাছ আছে অনেক বড় বড় বড়ি গাছ আছে
এটা এটা মাঝের এটা কিন্তু একটা ঝর্ণা, এটা 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 একটা ঝর্ণা, হয়তো যারা সৌদিরা যখন আসবে তখন এটা চালু করবে। চলেন দেখি অন্যদিকে যাই, অসাধারণ দৃশ্য। আর এই গেট হচ্ছে বাইর হওয়ার জন্য, জুম্মার দিন চলে যাবো ভাবতেছি, যাওয়ার আগে ওই জায়গাটাতে কি আছে ওই জায়গাটাতে কি আছে সেটা আপনাদের মাঝে দেখাই আমি। আর দেখেন ওনাদের গাড়িগুলো এই মাঝরাতে ঘুরার জন্য, আর মাঝরাতে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন কাজ চলতেছে, কিন্তু এটা নতুন করে কিন্তু করা হইতেছে, দেখেন কাজ চলতেছে। তো হয়তো কয়েক বছর পরে এটা সেরকম একটা মাজরা হবে, অসাধারণ, আর ফলে ফুলে ভরা থাকবে এই মাজরাটা। এই যে দেখেন এই গাড়ি দিয়ে ওনারা চলাফেরা করে পাহাড়ে, এই হচ্ছে সেই গাড়িটা, আরও গাড়ি আছে কয়েকটা। এই যে দেখেন এখানে একটা হাইলক্স, ওইখানে একটা সাজ গাড়ি, এগুলো কিন্তু পাহাড়ে চলার জন্য কিন্তু খুব শক্তিশালী গাড়ি, পাহাড়ে ওঠানামার জন্য খুবই শক্তিশালী গাড়ি এই সাজ গাড়ি। এগুলো হচ্ছে মধু চাষের বক্স, দেখছেন এই বক্সগুলো হইতেছে মধু চাষ করার জন্য। সফর কামছে সফর এতনিন, ওহো আর বিশাল মাজরা। প্রিয় বন্ধুরা আজকে দেখানো সম্ভব না, ওই পাশে আরও অনেক অনেক আছে, দেখেন এইগুলো কিন্তু বাগান করতেছে। আর এই হচ্ছে দৃশ্যটা দেখেন ওই পাশের, এখন কিন্তু আমরা ফিরে যাইতেছি, কারণ পায়ে হেঁটে দেখানোর মতো আসলে সম্ভব না এই পাহাড়ি এলাকা। আর ই হচ্ছে উপরে ওনাদের থাকার জায়গা, তো ওই জায়গাটা তো যাইতে পারলাম না, হয়তো ওই জায়গাটা আরও সুন্দর হবে, যাইতে পারলাম না কারণ এই যে দেখেন এই পাহাড় ভাইয়া ওই উপরে উঠতে হইব, তো সম্ভব না আজকে। বন্ধুরা আরেকদিন দেখাবো, কারণ আজকে জুম্মার দিন, আমাদের জুম্মা পড়তে হবে। তো চলেন যাওয়া যাক, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখবেন, আর কিছুক্ষণ আশা করি সাথে থাকবেন। অনেক কষ্ট করে আপনারা ভিডিওটা দেখেছেন, আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যেতে যেতে গাড়ি পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করব। ও নামতে যে একটা মজা, উঠতে যদি এমন মজা হইতো তাহলে সব পার উঠতাম। খুব আরাম লাগে ওই জায়গাটা, শোন শোন একটা শব্দ, শুইলেই ঘুম ধরবো। ও ওই যে দেখেন বেড়া বীর কই, দেখছেন পানির বীর, দেখছেন মানে এই উপরে পানি বাই করতে গিয়ে এটা তোর বাইরে গেছে, নামবেন কই আসি পাহাড়ের উপরে, সৌদি আরবে অনেক বিমানতে নামছি তো অনেক নামাই দিছে পাহাড়ের উপরে, আজি সাহেবের মান আল্লাহ রাখছে, যাক আলহামদুলিল্লাহ আইসি, যার জন্য যে জায়গাটা ঘুরতে ঘুরে গেলাম। তবে আরো একদিন আপনার ঘের লাভ লইয়া, আরেকদিন আপনাকে ঘের লাভ লইয়া যাইতে ওই পাশে, আর যদি বিকালে আইতাম এই জায়গাটার মধ্যে তাহলে কিন্তু আরো মজা হইতো, ঠিক না? বিকালে যে ঠান্ডা একটা বাতাস থাকে, আর এখন তো একবার ভর দুপুর বেলা আইছি, এলাকা
খালি দফল দফল এই দেশে খালি দফল এইটাও গিয়ে দেন গে ভাই ওই যে বাউন্ডারি তো এডি দেখা যায় ওই যে তিনজন চলেন আজকে যাওয়া যাক, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।